खटुक चले चले रे ओ जानी ना हो ये खटुक चले জয় আসুন আসুন ঠাকুর মহাশয় আতিথ্য গ্রহণ করুন না 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 আমাকে ঠাকুর মহাশয় বলবেন তাহলে আমি হলাম ঘটক মহাশয় ঘটক মহাশয় তা কি সংবাদ ওই লোক মুখে শুনে আছি আপনার নাকি একটা অবিবাহিতা কন্যা আছে হ্যাঁ আছে ঠিক শুনেছি তাই বলছি কন্যাকে বিবাহ দেবে মহারা বিবাহ হ্যাঁ কিন্তু কোন রাজ্য হতে আসছেন রাজার নাম কি পরিচয় পত্র না পেলে কেমন করে বিবাহ দেবে সবই বলবো মহারা বলুন তাহলে শুনুন মহারা বলুন চম্পক নগরে ঘর নামে রাজা চন্দ্রধর তার একমাত্র পুত্র দিল্লাব লক্ষিন্দর চম্পক নগরের ঘর রাজা চন্দ্রধর আরে সে যে আমার বাল্যকালের বন্ধু ছিল মহারা তাহলে সম্পর্কটা বজায় রাখুন অবশ্যই আমি কথা দিলাম আমি ওই রাজ্যে আমার কন্যাকে বিবাহ দেব আমি কথা দিলাম ঘটক মহাশয় শুনুন হ্যাঁ বলুন বিবাহ দেব কি দেব না সংবাদটা আমি আপনাকে একটু পরে পাঠিয়ে দিচ্ছি বেশ মহারাজ তাহলে সংবাদটা আমাকে পাঠিয়ে দিও মহারাজ ঠিক আছে ঠিক আছে আসুন 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 হ্যাঁ এই সংবাদটা আগে এই রাজ্যের মহারানীকে জানাতে হবে মহারানী অমলা অমলা মহারাজ আমি তোমাকেই বলবো বলে ডেকেছি শোনো রানী চম্পক নগরে ঘর নামে রাজা চন্দ্রধর তাহার কনিষ্ঠ পুত্র নামে দুর্লভ লক্ষিন্দর কিন্তু আমি তো এই রাজ্যের রাজা আমি কথা দিয়েছি ওই রাজ্যে বিবাহ দেব আমি কথা দিয়ে কথা তো ফিরিয়ে নিতে পারি না অমলা কথা দিয়েছো ও মহারাজ খটকিলে বলবি
ওখানে যে বাবা বাসায় আমাদের একটা পোতা রয়েছে পোতা বল ওটা যে পারবি আমার কন্যার জন্য সন্ধিতে আমি তার ঘরে আমার মা বহুলাকে বিবাহ দেব অমলা সত্যি অমলা তুমি বুদ্ধিমতী আর তুমি বুদ্ধিমতী বলে সেই জন্য তো আমি তোমার এতই ভালোবাসি অমলা এসো অমলা আমি আসি মহারাজ আমি আসি এসো রানী অমলা ঠিকই কথা রাজা শাসকের জয় বলুন মহারাজ কি সংবাদ দিয়ে বল হ্যাঁ হ্যাঁ বিবাহ আমি দেব কথা যখন দিয়েছি বিবাহ দেব কিন্তু একটি শর্ত আছে শর্ত হ্যাঁ বলুন মহারাজ তোমার কি বা শর্ত হ্যাঁ শর্ত হলো এটাই আমার কন্যার জন্য স্বর্ণ দিতে হবে মহারাজ এ তো বড় অসম্ভবের কথা মহারাজ অসম্ভব অসম্ভব হোক আর সম্ভাবী হোক স্বর্ণ পেরে আমার কন্যাকে বিবাহ মহারাজ কেউ কোনোদিন পারে কন্যার জন্য স্বর্ণ দিতে মহারাজ মহারাজ একটুখানি চিন্তা ভাবনা করে দেখুন না মহারাজ দেখুন দিয়ে বল আপনার প্রয়োজন কন্যার আর আমার প্রয়োজন স্বর্ণ স্বর্ণ পেলে আমার কন্যাকে আমি ওই রাজ্যে বিবাহ দেব মহারাজ যদি স্বর্ণ দিতে পারি তাহলে আসবে আর যদি না দিতে পারি এই রাজ্যে পা রাখবেন না একটুখানি চিন্তা ভাবনা করে দেখুন না মহারাজ চিন্তা ভাবনা আমি অনেক করেছি এখন আপনি আসুন তোমাদের কারোর বিয়ে খাওয়া হলো না কোথায় পাবো কন্যার জন্য স্বর্ণ আমি স্বর্ণ পাবো না ও রাজার ফিরে যেতে পারবো না আমি এখন কোথায় পাবো স্বর্ণ আমি এখন মনের দিকে বনে চলে যাবো বনে চলে যাবো বনে চলে যাবো স্বর্ণ দিতে পারবে না আর আসবেও না মহারাজ আসবে না মানে কি এসে গেছি মহারাজ এসে গেছি আনুন আপনার কন্যাকে আনুন আমি স্বর্ণ দেব কন্যা নেব স্বর্ণ দেব কন্যা নেব বুঝবেন এত স্বর্ণ কোথায় পেলেন আমি যেখানে পাই না কেন আপনার কোনো দেখার দরকার নেই মহারাজ হ্যাঁ মহারাজ বেশ দেখি স্বর্ণ হ্যাঁ মহারাজ সেই পথে আসুন মহারাজ আমি স্বর্ণ দেব কন্যা নেব দিলে
স্বর্ণ দেখান। আপনার সাহস তো কম নয়, এইটুকু স্বর্ণ নিয়ে এসেছেন, এই স্বর্ণ যদি কম হয় তাহলে আপনার উপায় কি জানেন? কি উপায়? শুনে চড়ানো হবে মহারাজ। স্বর্ণ যদি কম হয় আমি চাচা তুলে শুরু করবো। কোনো দিকে যেতে পারবেন না, সমস্ত দিকে আমার দাড়ি প্রহরী লাগানো আছে। এখানে বসুন। এই কে আছিস? আমার কন্যা বেহুলাকে নিয়ে আয়। মহারাজ একদিকে স্বর্ণ আর একদিকে আমার কন্যা বেহুলা নিত্যি ধরে করে দেখো কোন দিকে কম আর কোন দিকে বেশি। দেখুন দেখুন দিজবর, আমার কন্যাকে দেখুন আগে। দেখুন অপরূপ সুন্দরী আমার কন্যা, পরমা সুন্দরী। দেখুন কি সুন্দর দেখতে, একমাত্র কন্যা আমার। আমার তুই কি খেয়ে মাথা হয়েছিল রে মা, একটু হালকা হতে পারি? এবার দেখুন আমি স্বর্ণরোচন করছি, সবাই দেখুন। স্বর্ণ ভারী না বেহুলা ভারী? প্রজা পাঠক আপনারা সবাই আছেন, সবাই দেখে বলুন একদিকে স্বর্ণ আর একদিকে আমার কন্যা বেহুলা কোন দিকে কম আর কোন দিকে বেশি, আপনারা বিচার করে বলুন। মহারাজ স্বর্ণ বেশি হয়েছে মহারাজ। না কোনোদিন বেশি হতে পারে না মহারাজ। ভুল করে ভেবেছ তুমি। না মহারাজ, বেহুলার চেয়ে স্বর্ণ একবারই বেশি হয়েছে মহারাজ। স্বর্ণ বেশি হয়েছে স্বর্ণ যখন পেয়েছি কন্যাকে আমি বিবাহ দেব মহারাজ। কন্যাকে বিবাহ আমি দেব। হ্যাঁ মহারাজ, কন্যাকে বিবাহ দেবেন ঠিকই মহারাজ, আপনার ফোন তো আপনি পূরণ করেছি। হ্যাঁ করেছি, কিন্তু আমার একটি কথা আছে মহারাজ। তোমার কথা? হ্যাঁ মহারাজ। বলো কি কথা? আমি দিয়ে যাবো পঞ্চপুরি লোহ কলাই। পঞ্চপুরি লোহের কলাই কি হবে মহারাজ? এই পঞ্চপুরি লোহ কলাই যদি আপনার কন্যা রণিবেশে রণের ন্যায় রন্ধন করতে পারে তাহলে হবে মহারাজের পুত্র মধুময়। অসম্ভব কথা, কেউ কোনোদিন পারে না পঞ্চকুটি লৌহের কলাই রন্ধন করতে, আর আমার কন্যাও তা পারবে না। কোনো অসম্ভব নয় মহারাজ, যদি সতী মায়ের সতী কন্যা হয় সে নিশ্চয়ই পারবে সেই পঞ্চকুটি লৌহ কলাই রন্ধন করতে মহারাজ। সতী মায়ের সতী কন্যা হলে পঞ্চকুটি লৌহের কলাই সে অনাহাসে সিদ্ধ করতে পারবে। দিয়ে যান, দিয়ে যান আমাকে। দেব না মহারাজ, দিন। সন্ন্যার জন্য তুমি আমাকে বিবাহ করতে চাইছো মহারাজ? দিন। আমি দেব পঞ্চকুটি লৌহ কলাই মহারাজ। এই পঞ্চকুড়ি লৌহের কড়াই রন্ধন হয়ে গেলে আমি সংবাদটা আপনাকে পাঠিয়ে দেব, আপনি সে নিয়ে যাবেন। যান নিশ্চিন্তে যান। একই হলো প্রভু শঙ্কর, একই হলো। এই কথা যদি রানী অমরা একবার শোনে তাহলে যে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। শঙ্কর কি করলে, কি করলে আমাদের কন্যা বেহুলা, আমাদের কন্যা বেহুলা এক ভরি কম হয়ে Thank you.
बेहुला बुझते पर बा
Yeah.
Yeah.
ছলিতে মাগো তাসির ছলিতে মাগো এলে যমুনা
Dad.